হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজ আমরা এই বকের ছবিটি আঁকব। তোমাদের আগেও বক শিখিয়েছিলাম, তোমরা যারা ওই ভিডিওটি মিস করেছে তারা একবার ভিডিওটি দেখে নিও, আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো। আসলে বন্ধুরা, প্রকৃতির মধ্যে অসংখ্য ছবি ছড়িয়ে আছে, যে সেই ছবি দেখতে পায় সেই কিন্তু নতুন নতুন ছবি আঁকতে পারে। এই যেমন ধরো আজকের এই ছবিটি, আমি কাল বিকেলে ছাদে বসে বসে আকাশের দিকে দেখছি, কত সুন্দর আকাশের রং, তার রঙের ধীরে ধীরে তার পরিবর্তন হচ্ছে, এবং তার মধ্যে দেখি দুখানা বক, সুন্দর দুটো সাদা বক উড়ে যাচ্ছে। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য, তাই আমি আজ তোমাদের এটাই শেখালাম। তোমরাও এরকম নেচারকে দেখবে, চারপাশে দেখবে, দেখে প্রকৃতি থেকেই ছবি খুঁজে বের করবে এবং আঁকার চেষ্টা করবে। তাহলে এসো আমরা ড্রয়িংটা শুরু করি। তোমরা এই ডায়াগ্রামটা দেখো, কীভাবে এই বকটাকে আঁকা হয়েছে। তোমরা ইংরেজি যেমন 12 লিখতে শিখেছো, এরকম বাংলারও 12 এই সংখ্যাটা আছে। এইভাবে বাংলার 12 লিখতে পারলেই দেখো ডায়াগ্রামে পরপর দেখানো আছে এই বকটা আঁকা যায়। তোমরা নিশ্চয়ই বুঝেছো কীভাবে 12 সংখ্যা থেকে পরপর বকটা আঁকা হলো। এইবার তোমরা ভিডিওটা ফলো করো, আমি যেভাবে দেখাচ্ছি তোমরা একে ফেলো। আজ আমরা প্যাস্টেলে অন্য একটা টেকনিক শিখব। অনেকেই হয়তো আগে এটা শিখেছ, তারা আর একবার দেখে নাও, আর যারা শেখনি তারা আজকে শিখে নাও। প্রথমে বকটাকে পুরো সাদা দিয়ে ভরে দাও। এবার তোমরা অরেঞ্জ কালারটা নাও এবং ফ্ল্যাট করে পুরো আকাশটা ভরে দাও, বকের উপর দিয়ে পুরো আকাশটাকে ভরে দাও। এবার রেড কালার দিয়ে ছবির যেদিকে ডার্ক আছে স্কাইটা, ওই দিকেই ওই ফ্ল্যাট করে একইভাবে রংটাকে ভরে ফেলো। এবার মিডিয়াম ব্লু কালারটা নাও, নিয়ে স্লিপিং স্ট্রোকে বা হরাইজন্টাল স্ট্রোকে এইভাবে জলের রং করে দাও।
এবার তোমরা প্রুশিয়ান গ্রিন কালারটা নাও, নিয়ে নিচ থেকে ওপরের দিকে এইভাবে লং লং স্ট্রোকে ঘাসগুলো করে ফেলো। আর যাদের এই কালারটি নেই তারা ভেরিডিয়ান গ্রিন বা ডার্ক গ্রিন কালার দিয়ে করতে পারো। আমাদের ছবিটা এই রকম দাঁড়াবে। এইবার আমরা কি করব, এই যে বকটা আছে আগে আমরা হোয়াইট দিয়ে দিয়েছিলাম ওইটাকে স্ক্র্যাপ করে বের করব। তোমাদের প্যাস্টেল বক্সে স্ক্র্যাপার টুল আছে, ওই টুলটাকে নিয়ে নাও। এই দেখো এই রকম স্ক্র্যাপার টুল তোমাদের প্যাস্টেল বক্সে থাকে। আমি এখানে আমার সেফটি নাইফ দিয়ে করছি, কিন্তু তোমরা এখন ছোট তো তোমরা এরকম নাইফে হাত দেবে না, কেমন? তাহলে এসো আমরা এইভাবে স্ক্র্যাপ করে বকের লাইট পার্টগুলোকে বের করে ফেলি। এবার তোমরা রেড কালার নাও, বা যার গ্লাস মার্কিং আছে রেড কালারে তারা গ্লাস মার্কিং দিয়ে করতে পারো। এখানে যেভাবে দেখাচ্ছি এইভাবে বকের গায়ে শেড দাও।
আমাদের ছবি কমপ্লিট। দেখো কি সুন্দর, সন্ধে হয়ে আসছে আর দুই বন্ধু তাদের বাড়ি ফিরছে। তাহলে তোমরা এভাবে ট্রাই করো, ঘুরে আমায় দেখিও। তাহলে আজ এইটুকুই, টাটা।